लेबू। हाँ हाँ बाबाय। बोली तू यहाँ के कांड भी न हम यहाँ के कांड बोरे लेनो तू यही यहाँ के कान तार पर तो ठुने ठुने हम ही कांड बो। हाँ तो ठीक है चे हम यही यहाँ के कान जी। हाँ हाँ ले 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 तुलु कर तुलु कर। हाँ हे जोनो में नहीं बापे लामा साथी। ए धनाली धनाली धनाली। हे जोनो में नहीं बापे लामा साथी। हाँ ले यार पुला लाइन जबल इतना की होलो। আলে মোরনা আমি গান বলে বলে কান্তি জানি না ওই জন্য টটটুকু ঠুনটি আর হামো কান্তি বল এই জন দাঁড়া কান্তি ভুলে গেলি তোর পেঁদে এই জনমে নাই বাহ পেলাম সাথী পর জনমে যেন তোমায় আমি পাই আমি থাকিব গো কমলা পছন্দের আশায় এই জনমে দাঁড়া কান্তি তোর পেঁদে ভুলে গেলি এই জনমে নাই বাহ পেলাম সাথী অন্তর কান্দে আমার কমলা পছন্দের আশাই দিনে একবারও না খালে হাগা নাই জানাই আর তদন্য পরাণ কান্দে কান্দে আমার হিয়ালে কান্দে আমার হিয়ালে মন দে তুদু তাই তাই রে ঠিক নে তার রে ইসলা ইয়ার আর কি হলো রে বাপ ফাঁকা মাঠটাই দিনের কাঞ্চি কোথায় গেলি রে ও বন্ধু রে আমাকে ছাড়িয়ে কেমন করে বন্ধ হয়ে গেলি রে মন যে তোকে চাই জলদি করে আয় তোকে না খালে আমি বাঁচতে পারবো নাই এই মন যে তোকে চাই তোকে না খালে আমি বাঁচতে পারবো নাই ও কমলা পছন্দ রে তোকে না খালে আমার রাইতে ঘুমেই আসে না ও আমার ঠিক নেই তার কোথায় গেলি রে ও সালা মদনার পেছনটাই হদলার বেটা লেবুইও আছে সালাকে তো আমি দেখিয়ে নেই রে বাপ এরে এই তোদের কি হলো রে দুলোকে সালা ফাঁকা মাঠটাই বুঝি নি আর কাঁদছিস যে মান্য মার এক লোকের তো কাঁদি কাঁদি সিঘন বাই ভেঙে কি হলো রে তোদের তুই কি আর বুঝবি রে নুনু হামদের মনের দুঃখটা কেন রে হেঁচকার বিটি ছাড়ি চলে গেল নাকি হেঁচকার বিটি ছাড়ি চলে গেলে তো ভালোই ছিল রে বাপ এত নাই কান্দি তাইলে তোরা কাঁদছিস কি জন্যে দাঁড়া দাঁড়া কাঁদে কাঁদে আওয়াজ তাই বাইরে আছে নাই আরে তুই কি বুঝবি আজকাল গোটা পশ্চিম বাংলায় ঘুটকা বন্ধ আর লেবুর পাদের বেড়ে গন্ধ কি খেয়ে এসেছি রে আলে ঘুটকা বন্ধ হয়ে পেটটা ফাঁপ ধরে গেছে ফাঁপ বড় জম হয়ে গেছে বড় জম ওই জন্য হাওয়াটা কোন সময় সময় বিলে আছে দেখ শালা আর মনে হচ্ছে বেশি দিন নাই মদ না এ ফাগুনটা নাই পেরে আবার তাই ফুটাই যাবো তুই চাবি এক নেই মর শালা এত গন্ধ বলি হ্যাঁ রে তোদের একদিন ঘুটকা না খাইয়ে তোদের এই অবস্থা তাহলে 10 দিন না খেলে তোদের কি হবে তুই খাস নাই তো তুই কি বুঝবি রে বাপ গোবর পোকায় কি করে জানবে মধুর মর্ম যে খাই তাকে শুধাইন দেখ একদিন ঘুটকা না খালে জীবনটা কেমন ছটপট ছটপট করে তুই কি বুঝবি আমার একদিন না খাই পেটে ফাঁপ ধরে গেছে তত তো তাও পেটে ফাঁপ ধরে আমার তো খাওয়া বন্ধ মানে এদিকে হাগাও বন্ধ সাত ডাউন একদম হুড়কা যান হ্যাঁ রে ঘুটকা যদি বন্ধ তাহলে তোর হাতটাই ওই ঘুটকা ডাইলে কমে গেলে আরে এই যে আগের এই কিনা ছিল তারপর আমি পেছুরিকার পকেটে হাসতে আমি দেখছি শালা একটা ঘুটকা তো বলি যাই হোক আজকে লাইন দেয়া হলো ক্লিয়ার হবে কে এটা খাই আমাকে টুকটুকু দিবিলে যদি গেস্টটা হাতে না চাবি রে ঘুটকার সঙ্গে কোনো প্রেম প্রীতি ভালোবাসা চলিবে নাই আমার কাছে একটাই ঘুটকা আছে আর ওই আমার ডেলি না খেলে তো তুই বুঝতেই পারছি তো এই একটা ঘুটকাটাই আমি ডেলি একটুকু করে সুপারি খাবো তাইলে আমি গ্যাসটা কি করে হাঁটাবো আমি কি জানি ওদিকে হেমাপাতি ডাক্তার দেখাবি যে গ্যাস মে সব হাঁটাই নিবে বলি হ্যাঁ রে মদনা তুই দিনে কোটা ঘুটকা খাইছ বন্ন ওই ডেলি ওই রাত পর্যন্ত 7-8টা হয়েই আর পরব তিহার তো 10-12টা হয়ে যায় আর কোন কোন বার তো 20টাও হয়ে যায় মানে ডেলি 7-8টা খাইছিস হ্যাঁ ডেলি 7-8টা মানে ওই 40 টাকা পুরাই মানে ডেলি 40 টাকা আর তুই কত বছর হলো ঘুটকা খাইছিস ওই বেশি নাই তো ওই ডবলে তোর সাথে গুচ্ছি মানে ওই 10-12 বছর হলে বুঝতেই তো পারছিস তুই 10 বছর হলে মানে এক বছর সমান হচ্ছে 365 দিন তাহলে 10 বছর মানে 3650 দিন ডেলি 40 টাকা করে মানে 3650 ইনটু 40 মানে 1,46,000 টাকার ঘুটকা খাইছিস হ্যাঁ সে হবে কি তো হ্যাঁ রে আজ তুই ঘুটকা না খাইয়ে ডেলি যদি 40 টাকা করে রাখতি তাহলে তুই একটা আর 15 এর মালিক হতিস হ্যাঁ হ্যাঁ না খেলে হতি
তো তুই গুটকা খাইস? না না আমি এই গুটকা মুটকা কিছু খাই নাই। মানে ভালো ছিলিয়া তো বলি হ্যাঁ রে তোর কাছে কোটা আর 15 আছে? আয়ো রে মা কোটা আছে রে কোটা আছে জ্ঞান মাইতে তো চলে এসেছিস তুই তো গুটকা নাই খাইস তোর কাছে কোটা আর 15 আছে বল একটাও নাই কি তো থাকিবে কি করিয়ে সব পয়সা গুলো যদি হেঁচকার বিটির পেছনে ঢোকাই নিস তো আমরা তো তাও গুটকা খাই পুরা তুই তো সারা ওদিকে ঢোকাই নিস ও বাপ ইয়াকে বলাই আমার ভুল হয়ে গেছে যাই হোক বাপ কোন রকম এক প্যাকেট গুটকা পাই গেছি এই এক প্যাকেটটা আমি এক মাস ধরে চালান দিব ওরে বাবুরা ভালো আছিস না আর ভালো চল আজকাল গুটকা বন্ধ জীবনটাই হয়ে গেল আমার কালো আর হে রে তুই এদিকে কোথায় গেছিলি আর খোড়াই খোড়াই চলছিস যে পাছে হাইড্রোজেন টাইড্রোজেন হয়েছে নাই রে ওই সব নাই হো তাই যে লুঙ্গির তলটা ফুলা ফুলা দেখাছে কি ঢোকাই রেখেছিস ও ইতিয়া এটা গুটকা প্যাকেট লুকো আছে রে গুটকা প্যাকেট এ গুটকা প্যাকেট তাহলে আমরা একটা কিনতে পাচ্ছি না দোকান গিলে দিচ্ছে না কেউ আর তুই গুটকা প্যাকেট কোথায় পেলি এ মাই চিনো কেন বলবো আরে বন্ন বল আমরাও এক প্যাকেট লিবো বল জলদি করে শঙ্করিয়ার দোকানে রে শঙ্করিয়ার দোকানে গাদা আছে গুটকা প্যাকেট লুকাই লুকাই পুরা বিকছেও হ্যাঁ সত্যি হ্যাঁ রে আমি এক প্যাকেট নিয়ে আসছি দেখছিস না তো বলি হ্যাঁ হাগলুদা তুই লুকাই লুকাই নিয়ে আসছিস যে লুঙ্গির তলে ঢুকাই তো লুকাই লুকাই নাই আনবিস তো কি দেখাই দেখাই আনবিস আর পুলিশে যদি দেখে না তো শালা লুঙ্গি উটকাই মার দিবে তুই আর আমি দুজনে মিলে এক প্যাকেট ফক করে গিয়ে লিবো তো নালে যদি ঘুরে যাই না তো আরো ফের হ্যাঁ চিচি 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 তো আস্তে আস্তে যা রে এত স্পিডে যাচ্ছিস বাপ কোথাও বজড়িস তো গুটকা গুটকা করে মরি যাবি আর তুমিও বো হাগরা খুড়া ওরাকে বেকার বলে দিলে যে ওইখানে গুটকা বিক্রি আছে এখন যাই ওরা দম তো কে কিনে লিবে তো ও আর পয়সাই কিনবে তো তোমার কি ফাটই হচ্ছে রে বাপ না রে বাবুটা বলছি নাই বলি অত গুটকা খাওয়াটা কি ভালো বটে তারপর যখন সরকার বন্ধ করছে মানে গুটা নাই খাওয়াই ভালো বটে হ্যাঁ গুটকা না খেলে আমার মূত্র দোষ হয় এইবার তুমি এই বলো আমি গুটকা খাবো না নাই ই শালা ইগলা সব গুটকা খোর বটে বাপ চ ঘর দিকে যাবিস তো আই হ্যাঁ হ্যাঁ চলো চলো লেবু ওই তো শঙ্করিয়া ওই চিন্তায় বসে আছে ফক করে তুই যাই এক প্যাকেট কমলা পছন্দ নিয়ে আসবি যা আমি তো সিগনেচার খাইলি আরে সিগনেচার খাইস তো ওয়ার দোকানে থোড়ি নো সিগনেচার পাবি ওগুলা ওই বাজার শহরে পাবি তুই ফক করে এক প্যাকেট কমলা পছন্দ নিয়ে আসবি যা ওই গিলাকে ভাগ করে খাবো তো তুই হতো না দুধ নিয়ে যাবো তো আরে বাপ তুই ব্যাপারটা বুঝছিস না তুই ফক করে এক প্যাকেট নিয়ে আসবি যা কেউ বুঝতে পারবে না হ্যাঁ তো ঠিক আছে তুই এই চিন্তায় থাক আমি ফক করে নিয়ে আসছি হ্যাঁ হ্যাঁ যা 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 কি নিবি রে বাবু কি নিবি এক প্যাকেট গুটকা দে না এক প্যাকেট গুটকা হ্যাঁ কমলা পঠন এক প্যাকেট দে দুধ চাঁদি তুই জানিস না যে গুটকা বন্ধ হয়েছে গুটকা বন্ধ হয়েছে তুই এই কিনেস না গুটকা খুঁজছিস যে যে যা গুটকা মুটকা নাই কি আমার দোকানে আতে তুই দিতি দি না নাই খেরে নাই কি শালা ওই ঘর দিকে যা পুলিশে যদি জানে না তোকে চুরাই দুখ হারা দিবে তোর গুটকা খাওয়াটা বাইর করে আনি নিবে ওরে লেবু দিলো নাই দিলো রে বলতে আমার দোকানে গুটকা মুটকা কি ধুই নাই কি তাই যে বল হাগরা নিয়ে গেল ওই তাই তো না হাগরাই আমারে পেঁদাই বললু ফোনটা লাগাই দেখ না দড়ি পেঁদা বলে তোর শালা ওর ঘরে যাই পিটবো হ্যাঁ হ্যাঁ রুক রুক শালাকে ফোনটাই লাগাছি হ্যাঁ হ্যাঁ লাগা লাগা হ্যালো কে হাগরুয়া হ্যাঁ বল রে বলি হ্যাঁ রে চাঁদি তুই আমারাকে আচ্ছা প্রেম দিয়ে দিলিস যে শঙ্করিয়ার দোকানে গুটকা পাওয়া আছে আর আমারাকে চাঁদি দিছেই নেই যে আরে সত্যি বলছি আমি ওয়ার দোকান লেলে এক প্যাকেট নিয়ে আলি 200 টাকা লিলো 200 টাকা লে আর আমারাকে বলছে নাই কি তুই ভালো করে খুঁজবি যে যা তাইলে দিতে পারে হ্যাঁ তো ঠিক আছে দেখছি কি হয় নালে তুই এই একটা দুটো খাওয়াবি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে কি 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 বললি লে হাগলাই হাগলাই তো বলছে ওয়ার দোকানে লেই নিয়ে আলি তাইলে ইয়াল আমারাকে দিয়াল মন নাই যে মনে হচ্ছে ওই জন্য আমারাকে নাই দিছে আরে আনন্দ দিবে তুই আমার সঙ্গে আইনো কত বড় শঙ্করিয়া হয়েছে দেখছি শালা দোকান মোকান বং দিয়ে উড়ান দিব কি নিবি রে মোনা কি নিবি গুটকা লিব গুটকা হ্যাঁ রে তোরা কিছু বুঝিস না নাই বলছি গুটকা মুটকা কিচ্ছু নাই যে কুরকুরিয়া মুরকুরিয়া আছে এগুলা লিবিস তো বল না না আমি গুটকা লিব তো শালা গুটকা থাকবে তো বেন দিব রে বাপ আমার দোকানে গুটকাই নাই কি তো তোরা কোন দিকে দিব না তোর দোকানে গুটকা আছে কি শালা ই কি করে গেল রে বাপ যে আমার দোকানে গুটকা আছে তোর দোকানে গুটকা আছে তুই শালা দিবি কি নাই বল তো থাকিবে তো বেন দিব হ্যাঁ তোর দোকানে গুটকা আছে না নাই কি গুটকা দে নাইলে তো চুল্লা সব ছুঁড়ে ফুরান দিব আমার তো চুলেই না তার কোথাল ছুঁড়বি ওই যথাই আছে শালা ওথাল্লাই ছুঁড়ব শালা হাগরাই এক প্যাকেট নিয়ে গেল আর বলছিস গুটকা নাই কে এক প্যাকেট গুটকা দে বলে দিছি নাইলে এখানে শালা পুলিশকে ডাকি নিয়ে আসবো পুরো দোকানটাই সিল মারান দিব ও বাপ এরা ডেঞ্জার ছেলে বুড়ি রে বাপ এর আগে মনে হচ্ছে এক প্যাকেট গুটকা দিতে এই হবে দেখ গুটকা বিড়ি সব কিছু দিব তবে কাকুকে বলিস না যে আমার দোকানে গুটকা আছে না না আমরা কাকুকে বলবো না তুই এক প্যাকেট দে না হ্যাঁ তো ঠিক আছে কি গুটকা দিব তোমার আমার সকলের পছন্দ কমলা পছন্দ দিন দে এক প্যাকেট ফক করিয়ে খাইলি আর কাকু বলিস না হ্যাঁ হ্যাঁ দে নাই বলবো
পয়সাটা দে রে। লেবিস তো কেন দিব, তোরে লেবু চ হুকা হুকি করে এক প্যাকেট পাই গেছি, এই যে আরামস এক মাস ধরে চলি ব্যাক। আই আই গুটকা জানিস নাই, গুটকা বন্ধ আছে, তার মধ্যে তোরা গুটকা কিনছিস। গুটকা খেতে করিস না মানা, আমি কে পিব হারে দিবানা, একেই ঠেঙ্গাই ফাটাইন দিব থতনুয়া। আরে গোটাই নাই লিব, একটা লিব একটা। তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই, আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে দাও, আর তোমাদের ওই গুটকা খোর বন্ধুগুলাকে ভিডিওটা একটু শেয়ার করে দাও।